আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ গ্রেফতার সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। সিনহা হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার হটানোর স্বপ্ন সফল হবে না, বললেন ওবায়দুল কাদের। আড়াই লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় আরো ২৭ জনের মৃত্যু। এবং জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ১৮ জন খেলোয়াড় ও এক কোচ করোনা পজিটিভ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম। এবার বিস্তারিত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার তাদের বরখাস্ত করা হয় বলে জানা গেছে। বরখাস্ত হওয়া সাত পুলিশ সদস্য হলেন কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেবল শাফানুর করিম, উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল কামাল হোসেন আবদুল্লাহ আল মামুন এবং সহকারী উপপরিদর্শক লিটন মিয়া। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। হত্যা মামলায় কারাগারে যাওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার থেকে সাময়িক বরখাস্ত করা হয় প্রদীপ কুমার দাস এবং লিয়াকত আলীকে। বাকি পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন কক্সবাজারের পুলিশ সুপার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্তে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিনহা হত্যার ঘটনা ইস্যু করে কেউ কেউ সরকার হটানোর স্বপ্ন দেখলেও তা সফল হবে না। কক্সবাজার প্রতিনিধি মজিম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে কেন পুলিশ সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করল তার উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে সাংবাদিকদের তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরে এই মামলার জট খুলে যাবে। আমরা মনে করছি একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট এই তদন্ত কমিটি আমাদেরকে উপহার দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। তদন্তের আগে কিছু বলা যাবে না, এগুলো ধরেন কে আছে না আছে এগুলো তদন্ত রিপোর্ট আসুক, এসপির নাম আসলে আমরা দেখব। এ ঘটনায় কেউ কেউ সেনাবাহিনী ও পুলিশের মধ্যে উস্কানের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে মেজর সিনহার ঘটনাকে ইস্যু করে সরকার হটানো সম্ভব নয়। সিনহা রাশেদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনা সরকারের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। গুজব রটিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। এদিকে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ সিনহা হত্যা মামলার আসামিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। কক্সবাজার র্যাবের উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। গত ৩১ জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আড়াই লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতে এই ভাইরাসে মারা গেছে ২৭ জন। এ নিয়ে দেশে ৩৩৩৩ জনের মৃত্যু হলো। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে প্রতি ১০ লাখে ১৪২২ জন আক্রান্ত হয়েছেন। ফজলে রাব্বি রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু দুই ক্ষেত্রেই ঢাকা বিভাগের অবস্থা সবচেয়ে নাজুক। সবশেষ ২৪ ঘন্টায় মারা যাওয়া ২৭ জনের ১৩ জনই এই বিভাগের। এ পর্যন্ত মারা যাওয়া ৩৩৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ১৫৯৭ জন। এরপরই খারাপ অবস্থা চট্টগ্রামের। এই বিভাগে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। দেশে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে, ৭১ জন।
চব্বিশ ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ চব্বিশ জন, নারী তিন জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা এবং শতকরা হার পুরুষ 2630 জন 78.91% এবং নারী 703 জন 21.09%। সব মিলিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা 252,502 জন। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চার দিন আগের এক তথ্য তুলে ধরে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে প্রতি 10 লাখে করোনা আক্রান্ত হয়েছেন 1,422 জন, আর ভারতে প্রতি 10 লাখে আক্রান্ত হয়েছেন 1,472 জন। বিশ্বজুড়ে প্রতি 10 লাখে করোনা শনাক্ত হয়েছে 2,475 জনের। 3 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ওভারঅল অ্যাটাক রেট 1,421.5% পার 1,000,000 বা 10 লক্ষ মানুষের মধ্যে, এবং 64 জেলার সবখানেই রিপোর্টেড কোভিড-19 কেস পাওয়া গেছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 1,45,548 জন। সুস্থতার হার 57.66%। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের থাবায় খেলোয়াড় খুঁজে পাওয়াই এখন সমস্যা বাংলাদেশ ফুটবল দলের জন্য। 36 জনের প্রাথমিক স্কোয়াডের 29 জনকে পরীক্ষা করে 19 জনই করোনা পজিটিভ। তাদের মধ্যে আছেন দলের কোচ মাসুদ পারভেজ কায়সারও, আর বাকি 18 জন খেলোয়াড়। আজ অন্য 7 জনের করোনা পরীক্ষা করা হবে। গাজীপুরের এক রিসোর্টে গত বুধবার ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছে। করোনা নেগেটিভ হওয়া ফুটবলাররা যোগ দিয়েছেন সেখানে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না বেশিরভাগ মানুষ। এক্ষেত্রে বেশি উদাসীন তরুণরাই, আইনের প্রয়োগ কোথাও দেখা যাচ্ছে না। এমন অসচেতনতাকে অশনি সংকেত বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। নিউ মার্কেট, ঢাকার এক ব্যস্ত এলাকা, হাজারো মানুষের আনাগোনা। ফুটওভার ব্রিজে বসে মনের সুখে গল্প করছে এই জুটি, হয়তো ভুলেই গেছে দেশে করোনা ভাইরাস আছে। মুখে নেই মাস্ক, নেই কোনো শারীরিক দূরত্ব। মাস্ক পরার জন্য বাধ্যতামূলক করা হয়েছে? হ্যাঁ, ওটা তো আমরা জানি, কিন্তু আমাদের ব্যাপারটাও তো বুঝতে হবে। আমাদের নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয় তো আমরা পরার তো কোনো ই নাই। কেউ কেউ আবার রাস্তা থেকে এটা সেটা কিনে খাওয়ার লোভ সামলাতে পারছেন না। আসলে নিরাপদ না, আমি এটা ভুল করছি আমি জানি, কিন্তু কি করবো বলেন, আর কতদিনই বা মানে কি করবো বলেন। মাস্ক ব্যাগে রেখেছেন কেন? না ভাইয়া, এই যে বাসেতে নামছি তো অনেক গরম লাগতেছিল, তার জন্য। মানে বাসে খুলে রেখেছিলেন? হ্যাঁ, মাস্ক ঘেমে গেছে একটু খুলেছি। অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত আকারে খোলা দোকানপাট, অফিস আদালত, প্রায় সব কিছুই স্বাস্থ্যবিধি মেনে সব চালু করার কথা থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। আপনি কি জানেন মাস্ক পরা বাধ্যতামূলক? জি, মাস্ক আছে। কই মাস্ক কই আপনি? আছে পকেটে, পকেটে ভাই। আপনারা কি জানেন যে মাস্ক পরা বাধ্যতামূলক? আপনাদের কি ভুল হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছে। সড়কে নামা বেশিরভাগ মানুষই, কেউ মাস্ক ব্যবহার করছেন না। সরকার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখারও কেউই নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের বিধান রেখে একটি নতুন প্রজ্ঞাপন জারি করবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অনুযায়ী যারা আইনটা মানবে না তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে। আইনের প্রয়োগ করতে হলে পরে সেটা তো শুধু একা আমাকে দিয়ে হবে না, যারা আইন প্রণয়ন করবেন বা দেবেন তাদের অনুমোদন বা অনুমতি লাগবে। বিশেষজ্ঞরা বলছেন করোনা ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ বেশি জরুরি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে মানুষ যতটা সচেতন ছিল, যতটা স্বাস্থ্যবিধি মানত, ঠিক ততটাই যেন দিনে দিনে উদাসীন হয়ে যাচ্ছে এখন। তারা অনেকেই মনে করছেন যে কিছুই হবে না, বিশেষ করে তরুণদের বেলায় অনেক বেশি অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই তরুণদের দ্বারাই যে বাসার মুরব্বীরা আক্রান্ত হতে পারেন, সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে প্রত্যেকটি মানুষকেই, না হলে বড় রকমের ঝুঁকির দিকে যাচ্ছে বাংলাদেশ। আদিন সজীব, এডিএন বাংলা, ঢাকা। বন্যার পানি কমলেও বরিশাল, শরীয়তপুর, টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বরিশালের কীর্তনখোলার ভাঙনে 1 কিলোমিটার সড়ক সহ বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে দুর্গত অধিকাংশ জেলায় পানি কমায় বসত বাড়িতে ফিরতে শুরু করা কয়েক লাখ মানুষকে লড়াই করতে হচ্ছে খাদ্য সংকট আর নানা রোগ বালাইয়ের সাথে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান।
বরিশালে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কীর্তনখোলার ভাঙনে তালতলি লামচড়িতে এক কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় নদীগর্ভে চলে গেছে বাড়িঘর সহ বিশাল এলাকা। নদীর পানি বাড়ায় শহরের পলাশপুর, রসুলপুর, স্টেডিয়াম বস্তির 10,000 বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সদর রোড সহ বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। এছাড়া হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জের 16 ইউনিয়নের প্রায় 60 গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে নদী ভাঙনে মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকার প্রায় 50,000 মানুষ। প্রায় 30-40,000 মানুষ আমরা বসবাস, মানুষরা হাজারি করতে আছে, মানুষ খাইতে পারে না। করোনা মহামারীর মধ্যে বন্যা আর নদী ভাঙনে এখন দিশেহারা শরীয়তপুরের মানুষ। দ্বিতীয় দফা পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, দেখা দিয়েছে খাদ্য সংকট। শরীয়তপুরের 5 উপজেলায় পানিবন্দী প্রায় 3,00,000 মানুষ। পদ্মার প্রবল স্রোতে নদীর তলদেশ থেকে জিও ব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় নদী ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পানি কমতে থাকায় শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চল এখনও রয়েছে পানির নিচে। সরকারি হিসাবে বন্যায় 2,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় গত 22 দিন ধরে শেরপুরের সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি না হওয়ায় পানি কমায় নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার নিম্নাঞ্চল খালিয়াঝুড়ি উপজেলার প্রায় 1,00,000 মানুষ এখনও পানিবন্দী। পানি নামলেও দুর্গত এলাকায় রয়েছে তীব্র খাদ্য সংকট, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বাঁধ ও আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ ফিরতে শুরু করেছে বসত বাড়িতে। বন্যার পানির তীব্র স্রোতে জেলার 5 উপজেলার রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলে নদীর পানি কমলেও জেলার 7 উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গত এলাকায় রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারিভাবে উন্নতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিরও, তবে দীর্ঘস্থায়ী বন্যায় বাড়িঘর আর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা সংকটের মুখে পড়তে হচ্ছে দুর্গত মানুষদের। মইনুল আহসান, এটিএন বাংলা। বাজারে সবজির দাম চড়া, এর মধ্যে মান ও প্রকারভেদে সবচেয়ে বেশি কেজি প্রতি 180 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। বন্যা ও কম সরবরাহের কারণে নিত্য পণ্যের দাম বাড়তি এমন অজুহাত বিক্রেতাদের। এদিকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ভিড় বাড়ছে মাছের বাজারে, দামও অনেকটা সাধ্যের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদের পর প্রথম ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার, ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম, অনেকটা আয়সি মেজাজেই সবজির পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষা। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। প্রত্যেকটা সবজিতেই মানে অ্যাভারেজ 15-20 টাকা করে কেজিতে বাড়তি। ওরা তো বলে যে চারিদিকে পানি, বন্যা। পটল, ঢেঁড়স, বেগুন, টমেটো, শশা, আলু সহ সবজির কোনো কমতি নেই, তবুও কোনো সবজি 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ ক্রেতাদের। ঢাকার পাইকারি আড়ত কারণ বাজারে কেজি প্রতি মরিচ 120 টাকা দরে বিক্রি হলেও কয়েক কিলোমিটারের দূরে পলাশি বাজারে মান ও প্রকারভেদে এ পণ্যের দাম বেড়ে যাচ্ছে। মরিচ 180 টাকা, টমেটো 110, 120, সিসিঙ্গা 50, 250 টাকা। তো কাঁচা মরিচের দামের খালি বাড়তে আছে, বাজারে ন্যূনতম মনিটরিং নাই, যে যেভাবে বাড়তেছে সেভাবে দাম রাখতেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ইলিশ ধরা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায় দাম কমে মাছের রাজার চাহিদাও বাড়ছে। দাম আরও তো এত আরও কমবে, এখন ভালো সস্তা, 500-600 গ্রাম ওজনের 450 টাকা, 1,000 টাকা, যেগুলো 1 কেজি 700 গ্রাম, 800 গ্রাম, আর 2 কেজি আপনার 1200-1300 টাকা কেজি, কারণ এখন মাছ যত বেশি পড়বে তত দাম কমবে। ব্যবসায়ীরা বলছেন মাছের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মাছের দাম আরও কমে আসবে। কোরবানির মৌসুমে মাংসের চাহিদা না থাকায় সব ধরনের মুরগিতে কেজি প্রতি দাম কমেছে শতকরা 26 ভাগেরও বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে অফিস আদালত সম্পূর্ণভাবে খুলে দিয়ে সরকার সবাইকে কাজে যোগ দিতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রামের নিজ বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করেন এর ফলে করোনা সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। সরকার চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। অফিস আদালতে সবাইকে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও আমি মনে করি অমানবিক, মনুষ্যত্বপূর্ণ, বরং করোনা প্রতিরোধ করাই ছিল তাদের সবথেকে বড় এবং প্রধান দায়িত্ব। সেটি না করে এইভাবে খুলে দেওয়া
এখানে সংক্রমণের মাত্রা আরও বাড়বে এবং আরও অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন মরণের সন্ধিক্ষণে তাদের থাকবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬৭৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০,২৭,০০০ ছাড়াল। এই ভাইরাসে দেশটিতে আরও ৮৯৭ জন মারা গেছে। করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৮,৮৩,০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১,৬০,১০৪ জনের। ব্রাজিলে মোট করোনা রোগীর সংখ্যা ২৯,১২,২১২ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৯৮,৪৯৩ জনের। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৭,১৫,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত ১,৯১,১১,০০০এরও বেশি। এবার পারটেক্স খেলার খবর। ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে আর চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে ২০২২ সালে। আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়। এদিকে ২০২১ সালে নিউজিল্যান্ডের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। ভারতের আগামী বছরে অক্টোবর নভেম্বর হবে টি টোয়েন্টি বিশ্বকাপ, ফাইনাল হবে ১৪ নভেম্বর। আর অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালের অক্টোবর নভেম্বর। এই টুর্নামেন্টটি আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়, কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। ঈদের বিরতির পর ক্রিকেটারদের একক অনুশীলন আবার শুরু হচ্ছে আজ। দেশের ৫ ভেন্যুতে চলবে অনুশীলন। আলাদা করে সবার সময় বেঁধে দিয়ে আপাতত ৬ দিনের সূচি প্রকাশ করা হয়ে করেছে বিসিবি। ঈদের আগে অনুশীলন শুরু করা হয় মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা ও শফিউল ইসলামের সঙ্গে। যোগ হচ্ছেন মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাদমান ইসলাম, আলামিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব এবং তাজুল ইসলাম। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহী স্টেডিয়ামে অনুশীলন করবেন ক্রিকেটাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। স্নেহ হত্যা মামলায় ওসি প্রদীপ সহ গ্রেফতার ৭ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। স্নেহ হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার হটানোর স্বপ্ন সফল হবে না বললেন ওবায়দুল কাদের। ২৫ লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় আরো ২৭ জনের মৃত্যু। এবং জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ১৮ জন খেলোয়াড় ও এক কোচ করোনা পজিটিভ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।